একান্ন সূরা ছিল সূরা বড় সালাম, ধরা সোয়ার বাহিনী দেশের সবাই অতিষ্ঠ এই সূরার যন্ত্রণায়, কিন্তু অনেকে নামে চেনে বাস্তবে চেনে না যে আসলে কাল্য সূরা কেডা সূরা কেডা, অনেকে নামে বাস্তবে আসল কাল্য সূরা কেডা সূরা কেডা। বাংলাদেশও কাল্য সূরার গল্পে গল্পের মতো চলতেছে, আসলে গুরি করা হচ্ছে, একজন আরেকজনকে তো সুরাপ করতেছে। আমাদের প্রশ্ন আসল কাল্য সূরা কেডা ধরা সোরা বাহির আছে কাল্য সূরা, কার ইশারা কার ইঙ্গিতে নিরীহ মানুষদের উপরে অসহায় নিষ্পাপ ছাত্রদের উপরে গুলি করা হচ্ছে, এটা বাংলাদেশের 92% মুসলমান জানতে চায়। এটা কোনো রাজনৈতিক আলাপ না, এটা ইমানি আলাপ, কিসের জন্য গুলি করা হবে, কি এমন অপরাধ হয়েছে নবীর বিরুদ্ধে ইশক মোহাম্মদ ভালোবাসা দেখানোর কারণে? যদি গুলি দেওয়া হয় আমাদের দরকার আছে জানা আসল কাল্য সূরা কোথায়। কাল্য সূরা নির্যাতনে অতিষ্ঠ সব, কিন্তু কাল্য সূরা কেউ কেউ শুনে না। কাল্য সূরা দিয়ে একদিন এক বাজারে ঢুকছে, ঢুকে দেখে বড় দোকানদার বড় বড় নোট এগুলো ক্যাশে রাখতেছে, ধুমধাম বেচা কিনে হয়। তা ক্যাশ খুললে ক্যাশের মধ্যে টাকা থই, আমার ভাষা আবার বোঝেন তো, আমার বরিশালের কথা বোঝা যায়। ক্যাশের মধ্যে টাকা থই, আবার কেউ দেওয়া লাগলে ক্যাশ থেকে দেয়। কাল্য সূরা তুমি যে ক্যাশটা খোলা থুইছো, এই এলাকায় কাল্য সূরা আছে তুমি জানো না? কা জানি তো, তুমি যে ক্যাশ খোলা দিয়েছো তোমার টাকা তো সব কাল্য সূরা রয়েছে, খেয়াল দিয়ে শুনে কা কেমনে নিবে ক্যাশ তোমার হাতের নাগালে, বোঝেন নাই বোঝেন নাই? নাস্তিকদেরকে পিছনে দিয়ে ইনস্টল দিয়ে বলা হচ্ছে তোরা মুসলমানদেরকে ছাপাইয়া তো রজনে মুসলমানদেরকে গুলি দিয়ে মারবো, তোদেরকে পাহারা দিয়ে রাখবো। একটা হিন্দুর বাচ্চা ওরে ধরলেই তো সব বিশ বিশ কথা বলে, ওর কারণে আজকে 16 কোটি মুসলমান আন্দোলন করতেছে, একজনকে পাহারা দেওয়া হচ্ছে, 16 কোটি উপরে গুলি দেখানো হচ্ছে। এটা কাল্য সূরার গল্প হচ্ছে আর কিছু না। এখন দোকানদার কয় আমার তো ক্যাশ আমার হাতের নাগালে, কাল্য সূরা নেবে কেমনে? আহা, নেবে কেমনে তুমি বুঝো নাই? মনে করো এইভাবে কাল্য সূরা তোমার দোকানে ঢুকবে, এই যে ঢুকছে তোমার পাশে তুলে বসে, এই পাশে তুলে বসে, এরপরে তোমার ক্যাশের মধ্যে হাত দিয়া তোমার টাকাগুলোকে এইভাবে একত্র করবে, এইভাবে করিয়ে এই জামা ঘোরের ভিতরে ঘোর বোঝা তো টহর কয় টহর বরিশালের ভাষা, এই টহরের মধ্যে টাকাগুলো এইভাবে লইবে, লইয়া তোমার এখান থেকে এইভাবে দাঁড়াবে, দাঁড়াইয়া বাহিরের দিকে তাকায় দেখবে ডানে বাবা লোক আছে কিনা, যদি লোক না থাকে এইভাবে দিবে দৌড়, এই কইতেছে দৌড়, আমার এত গুণ যা বুঝানো হয়েছে এটা আসল বুঝতে কাল্য সূরা, আমাদেরকে বুঝানো হয়েছে সব দোকানদার দোকান ভালাই নামছে যাবাই কাল্য সূরার দর, কেড়ে দর জোরে কর কাল্য সূরার দর, এইগুলি সবাই দেশে বড় কাল্য সূরা শুনতে পারে চতুর্মুখী মানুষ নামছে বাজারে মাঝখানে, আমার তো বাসার কোনো কায়দা, এবার কাল্য সূরা নিজেও কয় কাল্য সূরা যায় কাল্য সূরা যায়।
পাবলিক তো আর শোনে না কাল্লো সুরা কেডা পাবলিক বসে বিপদে সবাই কাল্লো সুরা যায় কাল্লো সুরা কই আমাদেরকে আর বোকা বানানো যাবে না আমরা কাল্লো সুরার গল্প আমাদের সামনে ভাস হয়ে গেছে দালাল মিডিয়াগুলো এসবিকে শিখাইয়ে দিচ্ছে মিথ্যাবাদী কথাগুলো এই এই ভাবে তুমি বলো এবার আর কাল্লো সুরার গল্প গোপন নাই কাল্লো সুরার গল্প অপমান হয়ে গেছে শোনেন রাগ হয়েছেন কাল্লোসরার গল্প সব হাসি জিতিয়েছে আসল কাল্লোসরা একদিন ধরা খাবে এখন আর গল্পের মাধ্যমে এদেশ পরিচালনা করার সুযোগ নাই কারণ আমরা হিসাব করে দেখেছি জীবনের কোনো আমল দিয়ে বাঁচতে পারবো না জীবনের কোনো নেক আমল দিয়ে জাহান্নাম থেকে নাজাত পাবো না জীবনের কোনো নেক আমল দিয়ে জান্নাতে যেতে পারবো না আমার মাওলা কিয়ামতের ময়দানে যখন উসিলা তালাশ করবে আমি বলতে পারবো মাওলা হে তোমার দুনিয়ার জমিনে তোমার নবীকে নিয়ে গালি দিছিল আমাদের তাজা রক্ত ঢেলে দিয়ে আমাদের জীবনের বিনিময়ে তোমার নবীর ইজ্জত রক্ষা করার চেষ্টা করেছি শোনেন শোনেন পারবেন তো তাজা রক্ত ঢেলে দিতে যদি বুলেট আসে পিছনে হাঁটবো না সামনে ভাগবো আমাদের জিহাদ আবার জঙ্গি বা কি মনে করবে না তোমরা আমাদের জিহাদ যদি জঙ্গিবাদ হতো সর্বপ্রথম তোমরা সর্বপ্রথম ভেঙে যেত জিহাদ এক জিনিস জঙ্গিবাদ আর এক জিনিস কথা ঠিক না ইসলামের কাছে সবাই নিরাপদ ইসলামের কাছে সবাই নিরাপদ মাসে তোমরা গুলি করো এখনো মুসলমান তৌহিদি জনতা বুক পেতে নাই এটা মনে করিও না মুসলমান নীরব হয়ে গেছে দুর্বল হয়ে গেছে আমরা যে শান্তির ধর্মের মধ্যে আছি এটা তোমাকে এখনো বুঝাইতেছি এগুলো ওরা ধরবে না তো এগুলো আপনাকে যাচাই করে নিতে হবে মিছিল হয়েছে এদেশে ইসলাম সবাইকে সমান অধিকার দিয়েছে হিন্দু এদেশে নিরাপদ খ্রিস্টান মুসলমানের কাছে বৌদ্ধ মুসলমানের কাছে বাস্তব প্রমাণ নাও এটা কোন রাজনৈতিক আলাপ নয় এটা কোন হুঙ্কারের গল্প নয় এটা বাস্তব নমুনার গল্প দেখো দেখো বৌদ্ধরা আমাদের মুসলমানদেরকে জ্বালায় মারছে পোড়াই মারছে ছোট ছোট বাচ্চাদেরকে বুক ছাড়িয়ে কলজে বের করছে বাংলাদেশের যে কটা বৌদ্ধ আছে মুসলমান সকালবেলা ঘুম থেকে উঠিয়া ফজরের নামাজ